হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি পরিবারের আরও একটা জমজমাট ফ্রেশ টেক নিউজ এপিসোডে আপনাকে স্বাগত জানাই আমি প্রিয়তোষ। আজকে প্রথমেই বলবো হোয়াটসঅ্যাপের কথা। না, আজকে কোনো রকম ইন্ট্রো দিয়ে আপনাদেরকে বিরক্ত করব না। হোয়াটসঅ্যাপে আরও একটা নতুন আপডেট রোল আউট হওয়া শুরু হয়ে গেছে। এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপে যদি কাউকে মেসেজ করেন, সেই মেসেজটা এতদিন পর্যন্ত 68 মিনিটের মধ্যে হলে আমরা কিন্তু ডিলিট ফর এভরি ওয়ান করতে পারতাম, যাতে সেই লোক আর মেসেজটা দেখতে পাবে না, আমার থেকেও সেটা ডিলিট হয়ে যাবে। কিন্তু হোয়াটসঅ্যাপ এটাকে পারমানেন্ট করতে চলেছে। যতক্ষণ না ওই ব্যক্তি মেসেজটি সিন করছেন, ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত আপনি কিন্তু ওই মেসেজটিকে ডিলিট ফর এভরি ওয়ান করতে পারবেন। অবশ্যই খুবই একটা ভালো আপডেট হোয়াটসঅ্যাপের তরফ থেকে। এমন অনেক সময় হয়েছে আমি হয়তো কাউকে ভুলে ভেলে গালাগাল দিয়ে দিয়েছি। হ্যাঁ, বন্ধুদের মধ্যে গালাগাল চলতেই পারে। তো সেক্ষেত্রে আমার কিছুক্ষণ পরে রাগ কমে যাওয়ায় আমার মনে হয়েছে না, ওই গালাগাল দেওয়া ঠিক হয়নি, তখন আমি ওটাকে ডিলিট করে দিলাম। কিন্তু এতদিন পর্যন্ত সেই ডিলিটের সময়সীমা ছিল 68 মিনিট। এখন থেকে ওই বন্ধু যতক্ষণ না দেখবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ডিলিট করতে পারবো। দেখে নিলে তো হয়েই গেল, আপনার কপালে শনি নাচ্ছে এটুকু বলতে পারি। যাই হোক, আর নেই, ইন্ট্রো একদম দেবো না, শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, লাইক করে শুরু করুন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এরপরের খবরটা দেখে নিই। আচ্ছা, কখনো ভাবতে পেরেছেন আপনার ওই সামান্য ইউরিনের কতটা শক্তি হতে পারে? যাই হোক, এবার কিন্তু এই ইউরিনের কতটা শক্তি সেটা প্রমাণ হয়ে গেছে। ইংল্যান্ডের একদল রিসার্চার এটার উপর কাজ করছিলেন। অবশেষে মানুষের এই ইউরিনকে তারা কিন্তু ইলেকট্রিসিটিতে কনভার্ট করে ফেলেছেন, এনার্জিতে কনভার্ট করে ফেলেছেন। অর্থাৎ ভবিষ্যতে এই ইউরিনের এনার্জিকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমরা যে এত পরিবেশের ক্ষতি করে ইলেকট্রিসিটি তৈরি করছি, তার প্রয়োজন নাও হতে পারে। দেখা যাক পরবর্তীতে কী হয়। আমি জানি না টেকনোলজি কত দূর যাবে, আপনাদের কি কোনো ধারণা আছে? যদি থেকে থাকে আরও কি থেকে কি আবিষ্কার করা যেতে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপর আমরা কথা বলবো মোটা ভাইকে নিয়ে, মোটোরোলার কথা বলছি। মোটোরোলা আজকে চায়নার বাজারে লঞ্চ করে দিয়েছে মোটোরোলা G51 নামে আরও একটি স্মার্টফোন, এবং এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 একটা 5G প্রসেসর, এছাড়াও 6.8 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস নয়, এখানে HD+ ডিসপ্লে রয়েছে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, 50+8+2MP একটা ক্যামেরা, এছাড়াও 5000mAh ব্যাটারি রয়েছে, 10W সুপার ফাস্ট চার্জার রয়েছে। 10W সুপার ফাস্ট বলবেন? হ্যাঁ, মোটোরোলা কিন্তু এটাকে এইভাবেই অ্যাডভার্টাইজমেন্ট করছে। এছাড়াও এই ফোনটার দাম যদি আমি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করি, তাহলে ওই 17,500 রুপির আশেপাশে কিন্তু দাম দাঁড়াচ্ছে, বাংলাদেশে গেলে 23,000 টাকার আশেপাশে। খুব তাড়াতাড়ি এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে। ওভারঅল একটা চলনসই ফোন, এটুকুই বলা যায়। এর থেকে আর নতুন কী বা বলব। আপনারা যারা নিয়মিত টেক নিউজ ফলো করেন তারা জানেন ওয়ানপ্লাস কিন্তু তাদের ইলেকট্রিক ভেহিকেলের ওপর ট্রেডমার্ক ফাইল করেছে। হ্যাঁ, আমি এই খবর আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আজকে লেটেস্ট খবর বলছে ওয়ানপ্লাস যে ইলেকট্রিক ভেহিকেলটার উপর কাজ করছে, সেই ইলেকট্রিক ভেহিকেলে নাকি কোনো রকম স্টিয়ারিং থাকবে না, শুধুমাত্র মোবাইলের উপর বেস করেই নাকি এই গাড়িটা চালানো সম্ভব হবে। এবং সেটা সেফটির জন্য কতটা উপযুক্ত হবে আমার জানা নেই, কারণ ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে আমরা বারবার দেখি স্বয়ংক্রিয় মোডে গাড়িগুলো কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট করে। তো সেক্ষেত্রে দেখা যাক ওয়ানপ্লাস এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করে। আমরা কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই ইলেকট্রিক ভেহিকেল শিল্পে একটা বড়সড় বিপ্লব, বড়সড় চেঞ্জ দেখতে পেতে চলেছি। এরপর ওপোর তরফ থেকে একটা ছোট্ট খবর রয়েছে। ওপো রেনো 7 SE যে ভ্যারিয়েন্টটা, সেই ভ্যারিয়েন্টটা আর কোনো নতুন ফোন নয়, রিয়েলমি জিটি মাস্টার এডিশন। এই ফোনটাকে রিব্র্যান্ডেড করে লঞ্চ করতে চলেছে ওপো রেনো 7 SE নাম নিয়ে। এছাড়াও ওপো রেনো 7, ওপো রেনো 7 প্রো খুব তাড়াতাড়ি চায়নার মার্কেটে লঞ্চ করতে চলেছে। ওপো রেনো 7 সিরিজকে নিয়ে একটা ভিডিও আলাদা ডেডিকেটেড বানালে কেমন হয়, আপনাদের আগ্রহ আছে? যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরপর তাহলে পোকোকে নিয়ে কথা বলা যাক। পোকো M4 প্রো, এই ফোনটা গ্লোবাল 9 তারিখ লঞ্চ হতে চলেছে, এটা আপনারা সকলেই জানেন। আর এটাও আপনারা সকলেই জানেন রেডমি নোট 11 এই ফোনটাই পোকো M4 প্রো নাম নিয়ে রিব্র্যান্ডেড হয়ে লঞ্চ হচ্ছে। আজকে পোকো M4 প্রো এই ফোনটার একদম লাইভ ইমেজ সামনে চলে এসছে। একটুখানি রেডমি নোট 11, একটুখানি পোকো M3 প্রো, এই দুটোর কম্বিনেশনে তৈরি হয়েছে পোকো M4 প্রো। দেখতে খুব একটা আমার খারাপ লাগছে না, তবে হ্যাঁ, যারা রিব্র্যান্ডেড অনুসারে বিচার করবেন তাদের জন্য কিন্তু এই লুকটা অতটা পছন্দ হবে না। তো দেখা যাক, বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে কিন্তু এই ফোনটা অ্যাভেলেবেল হচ্ছে, এবং ইন্ডিয়ান মার্কেটে যদি আমি গ্লোবাল দামটাকে ভ্যারিয়েন্টটা আমি কনভার্ট করে বলি, তাহলে ওই 18,000 রুপির আশেপাশে কিন্তু এই ফোনটার দাম দাঁড়াতে পারে বেস ভ্যারিয়েন্ট। হ্যাঁ, আমি জানি অনেকেই আপনাদেরকে বলেছে যে 15,000 রুপির নিচে এই ফোনটা লঞ্চ করবে, সেটা লঞ্চ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এছাড়াও এই ফোনটায় ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে, ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে না, যদিও গেমিং সেন্সারের আমাদের কোনো দরকার আছে বলে মনে হয় না। তবে ওভারঅল একটা ভালো কনফিগারেশনের ফোন, কিন্তু কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করছে সেটার উপরেই কিন্তু আমাদের সব থেকে আগে নজর দেওয়া উচিত। এই ফোনটাকে নিয়েও যদি ডেডিকেটেড একটা ভিডিও চেয়ে থাকেন অবশ্যই জানিয়ে দেবেন। গত কয়েকদিন আগে টেক নিউজে বলেছিলাম শাওমি কিন্তু তাদের বেশ কিছু ফোনের ওপর কাজ করছে, যেখানে তারা কোয়ালকম স্ন্যাপড্রাগন
870 কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর ইউজ করবে। আজকে একটা নতুন মডেল নাম্বার সামনে এসেছে Xiaomi 12T। এই ফোনটাই শোনা যাচ্ছে Redmi নাকি ইউজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর। এছাড়াও OLED ডিসপ্লে থাকবে, 120Hz রিফ্রেশ রেট থাকছে, 67W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে এই মাসের মধ্যে এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়া সম্ভব। এটা কিন্তু গ্লোবাল বা চাইনিজ ভ্যারিয়েন্ট নয়, একদম ইন্ডিয়ার যে ডেটাবেস আছে সেখানে এই ফোনটা এনলিস্টেড হয়ে গেছে। আবার এটাও হতে পারে, একদল লিস্টার আবার এরকমও বলছেন যে Redmi Note 11 Pro Plus যে ফোনটা সেই ফোনটা রিব্র্যান্ডেড হয়ে Xiaomi 12T নাম নিয়ে লঞ্চ করতে পারে, যে কোনো পসিবিলিটি থাকতে পারে। সো দেখা যাক, পরবর্তীতে খবর পেলে আপনাদের সাথে শেয়ার করব। এরপর বাংলাদেশের বন্ধুদের জন্য ফাটাফাটি একটা নিউজ আছে। বাংলাদেশে একদিনে তিনটে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, লঞ্চ ডেটও সামনে চলে এসেছে। প্রথমে স্মার্টফোন তিনটের নাম বলে দিই, Realme GT Neo 2। হ্যাঁ, অনেক বন্ধু অপেক্ষা করছিলেন, অবশেষে বাংলাদেশের অফিসিয়াল লঞ্চ করতে চলেছে Narzo 50i, Realme C25Y। লঞ্চ ডেট 8ই নভেম্বর। শুধুমাত্র এখানে তিনটে স্মার্টফোন লঞ্চ করেই কিন্তু রিয়েলমি ক্ষান্ত হয়নি, ওই দিন রিয়েলমি প্যাড লঞ্চ হবে, এছাড়াও রিয়েলমি ব্যান্ড 2 সেটাও লঞ্চ করা হবে। এখন দেখা যাক, রিয়েলমি শুধুমাত্র যদি ঠিকঠাক একটা প্রাইস পয়েন্ট বাংলাদেশের বাজারের জন্য রাখতে পারে না, তাহলে আমি বলবো Xiaomi এবং রিয়েলমির এই বাংলাদেশের যুদ্ধ না একদম জমে ক্ষীর হয়ে যাবে। অলরেডি কিন্তু রিয়েলমি জিটি মাস্টার এডিশন একটা ঠিকঠাক প্রাইস পয়েন্টে লঞ্চ করে রিয়েলমি দেখিয়ে দিয়েছে তারা চাইলেই পারে, এখন শুধুমাত্র তাদের চাওয়ার জন্য একটু আমাদের অপেক্ষা করতে হবে। এছাড়াও রিয়েলমি প্যাড, এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, রিভিউ আপনাদের সামনে আনা হয়নি। যদি আপনারা ওই রিয়েলমি প্যাড সম্পর্কে ইন্টারেস্ট হন অবশ্যই সেটা জানাবেন, তাহলে রিয়েলমি প্যাডেরও রিভিউ আসবে। সো বন্ধুরা, আজকের টেক আলোচনা পর্ব এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট থাকবে লাইক বাটনটা প্রেস করে দেওয়ার জন্য। আর আজকে যে বন্ধুর কমেন্ট আমি পিক করেছি সেটা আজকে সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম Xiaomi সিভি। আপনারা অনেকেই এই ফোনটা সম্পর্কে ইন্টারেস্টেড একদম কমেন্ট বক্সে আপনারা লিখে ভরিয়ে দিয়েছিলেন। আপনারা যারা Xiaomi সিভি ফোনটা সম্পর্কে ইন্টারেস্টেড, আই বাটনে ভিডিওটা আছে, অবশ্যই একবার দেখে নেবেন। ওই ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছেন, MD খোকন খোকন, Xiaomi এবং Redmi 6-7000mAh এর ব্যাটারি দিয়ে মোবাইল আনছে না কেন মার্কেটে? প্রথমত বলি, আমি মোটামুটি একটা ফোনে ওই 4.5-5000mAh এর ব্যাটারি পেলেই খুশি, কিন্তু হ্যাঁ, ফাস্ট চার্জিং টেকনোলজি অবশ্যই থাকতে হবে। ধরুন আপনার ফোনে 7000 বা 8000mAh এর ব্যাটারি দেওয়া হলো, সেটা কিন্তু একদিনের বেশি যাবে, কিন্তু কখনোই দুদিন পর্যন্ত লাস্টিং করবে না যদি আপনি একজন হেভি ইউজার হন। আর আমরা কী করি, সারাদিন কাজ করে বাড়ি ফিরে এসে সন্ধ্যেবেলা আমাদের স্মার্টফোনটাকে চার্জ দিই, আমরা কখনোই দুপুরের দিকে দেখবেন না ফোনটাকে চার্জ করার সময় পাই যারা আমরা বাইরে কাজ করতে যাই। তো সেক্ষেত্রে আপনার কাছে ওই 4.5-5000mAh এর ব্যাটারি থাকলেও আপনি সন্ধ্যেবেলা এসে ফোনটা চার্জ দেবেন, আবার 8000 বা 7000mAh এর ব্যাটারি থাকলেও দেখবেন ওই দিন সন্ধ্যেবেলা এসে ফোনটা চার্জ দিতে হচ্ছে। হ্যাঁ, একটাই হতে পারে আপনার ফোনের ব্যাটারি হয়তো 20% থাকতে পারে, আর একটাই হয়তো এসে দেখবেন 30% বা 40% বেঁচে আছে, কিন্তু আখেরে আপনার দুটো ফোনই কিন্তু ওই সন্ধ্যাবেলা এসে পেছনে চার্জ গুঁজতে হচ্ছে। তাই জন্য আমি বলবো 4.5-5000mAh এর ব্যাটারি দিয়ে যদি ফোনটাকে একটু স্লিম করা যায়, হ্যান্ড ফিলিং ভালো করা যায়, ফোনের ওজন যদি একটু কমানো যায়, সেটাই আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। এইটুকুই শেয়ার করা ছিল, আজকের কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্ব।